আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ এনে পঞ্চায়েত প্রধানের কাছে ডেপুটেশন দিল বিজেপি। শুক্রবার গাড়াপোতা পঞ্চায়েত প্রধানের কাছে ডেপুটেশন দেয় তারা। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ এনে গাড়াপোতা পঞ্চায়েতে ডেপুটেশন দিল বিজেপি। শুক্রবার পঞ্চায়েত অফিসে ঘেরাও করে বিক্ষোভ দেখায় তারা। বিজেপির অভিযোগ, আবাস যোজনায় পাহাড় প্রমাণ দুর্নীতি করেছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান। ডেপুটেশন দিতে এসে পঞ্চায়েত প্রধানকে বেনজির আক্রমণ করেন বিজেপি নেতারা। তার বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ এনেছে বিজেপি। এদিন বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া। বিধায়ক দাবি করেন, জনগণ প্রধানকে রাস্তায় ফেলে যুদ্ধ ঝাঁটা পেটা করবে। পাশাপাশি বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসকেও কড়া ভাষায় আক্রমণ করেন বিধায়ক অশোক কীর্তনিয়া। বিধায়ক বিশ্বজিৎ দাসকে বেইমান বিশ্বাসঘাতক বলে অভিহিত করেন অশোক কীর্তনিয়া। যাদের ঘর আবাস যোজনা ঘর পাওয়া উচিত, প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, যাদের মাথার উপর ছাদ নেই তাদেরকে ছাদ দেওয়া, বিধবাতা বার্ধক্যভাতা, বিগত দিনে আমফান ঝড়ের কোনো সাধারণ টাকা পায়নি, সব খেয়ে নিয়েছে এখানকার। কেন বলবে না জনগণ? জনগণ আমাদেরকে বলা লাগবে না, জনগণই রাস্তায় তাকে সেই চেয়ার থেকে নামিয়ে আগামী দিনে রাস্তায় দাঁড়িয়ে জুতো পিটা ঝাঁটা পিটা করবে। কেন তাকে বেইমান বলবো না? ভারতীয় জনতা পার্টির কর্মীদের বুকের রক্ত জল করে তাকে জয়ী করিয়েছিল। বড় বড় কথা বলছে আজকে তৃণমূলের জেলা সভাপতি হয়ে, না কেন বেইমানটা বলবো না? সেই বেইমান বলা বেইমানকে তো বেইমান একশোবার বলবো, এখনো বলেছি আগামীতেও বলবো বেইমান। এ বিষয়ে বিশ্বজিৎ দাসের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ জনপ্রতিনিধি হওয়ার যোগ্যই নয়, মানুষ ভুল করেছিল এখন বুঝতে পারছে, পায়ের নিচে মাটি নেই তাই পাগলের প্রলাপ বকছে। এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি রামপদ দাস, ছিলেন বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার। সভাপতি রামপদ দাস বলেন, আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি হয়েছে, আমরা তার বিরোধিতা করে ডেপুটেশন দিতে এসেছি। প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘরে যে দুর্নীতি, তার রীতিমতো অথেন্টিক তালিকা প্রস্তুত করে নিয়েই আজকে ডেপুটেশনে যাওয়া হয়েছে। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ এনে তাকে হুঁশিয়ারি দেন দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার। অনেক বড় বড় অফিসার জেল খাটে অন্যায়ের দায়ে, অন্যায়কে আপনারা প্রশ্রয় দেবেন না, আমরা আপনাদের সঙ্গে আছি। আর যারা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে তাদের আগামী দিনে আমাদের দেখাও আছে। আমি প্রধান সাহেবকে বলবো, আপনি এই দুর্নীতিবাজ পঞ্চায়েতকে যদি সচল করে চালানোর ইচ্ছা থাকে তাহলে আমরা আপনাদের সঙ্গে থেকে, পঞ্চায়েত আপনাদের যতদিন পাবলিক সমর্থন দিয়ে এখানে পাঠিয়েছে আমরা সঙ্গ দেব। আর যদি একটিবার এবার নিরপেক্ষতা বজায় রেখে ঘর না দেওয়া হয় আমরা কিন্তু গণ আন্দোলন করব, আগামী দিনে কিন্তু এই পঞ্চায়েতের গেটে তালা পড়তে পারে। পঞ্চায়েত প্রধান সুশান্ত দত্ত বলেন, নিয়ম মেনে আবাস যোজনায় তালিকা তৈরি হয়েছে, বিজেপি মিথ্যা অভিযোগ আনছে, তালিকা তৈরির কাজ এখনো চলছে। ওরা রাজনৈতিক বক্তব্য, ওনার কথা উনি বলতেই পারে, মানে ঘটনা হচ্ছে কি কারণে উনি বললেন সেটা ওনার কাছে প্রশ্ন করতে হবে। আমার তো পঞ্চায়েত এলাকার লোকজন দিয়ে তাকে ঝাঁটাফেটা করে নামাতে হবে আমাকে, যে সেই লোকগুলো আগে দেখাক না কেন, তারা আমাকে নামাবে। ম্যাক্সিমাম ত্রিপলের বাড়ি যাদের আছে তাদের নাম আছে, এটা যে বিজেপি যেটা অভিযোগ করছে এটা সম্পূর্ণ মিথ্যা। কাটবাদী খবর আমাদের কাছে নেই, যদি কেউ অভিযোগ করে থাকে আমরা তার যথাযথ ব্যবস্থা নেব। ওরা অন্য কোনো ইস্যু পাচ্ছে না বিজেপি, এখন এইসব ইস্যুকে সামনে রেখে, যেহেতু সামনে পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে এরা এই ইস্যুগুলো চলছে। এদিন বিজেপির ডেপুটেশন ঘিরে কড়া পুলিশি নিরাপত্তা রাখা হয়েছিল। সোমদাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।